সাকিব ভাইয়ের সঙ্গে আমার এর আগে যতবার দেখা হয়েছে সেখানে ওনার কথাবার্তা শোনার পর আমার মনে হয়েছে যে উনি আসলে বাংলা সিনেমার জন্য ডেডিকেটেড একজন মানুষ। প্রশংসার ফলে আমি কার করবো, কারণটা হচ্ছে আমরা তো কোনো না কোনো ভাবে যারা মিডিয়াতে কাজ করি কোনো না কোনো সময় প্রতিদিনের রাতেই কিন্তু আমরা সাংবাদিক ভাই বন্ধুদের খবরের শিরোনাম হই। এই শিরোনামটা আপনারাই করে দেন। অনেক সময় কন্যা সকালবেলা ডিম ভাজি খেলো অথবা ডিম ভোজ খেলো, এটাই ইদানিং বেশি থাকে। যাক, তারপরেও আমরা যে ভালো কাজ করার চেষ্টা করছি একমাত্র আপনাদের মাধ্যমেই এই খবরটা সারা দেশের দর্শকের কাছে পৌঁছাতে পারে, এজন্য আপনাদের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা। আমি আমার অভিনয় জীবন দিয়ে যদি বলতে চাই যে আমার অভিনয় জীবনের যা কিছু অর্জন বা যে প্রচার প্রচারণা করেছি, হ্যাঁ ভালো কাজ তো কম বেশি সবাই করে, কিন্তু সেই কাজটি আসলে দর্শকের ভেতর পজিটিভ ওয়েতে প্রচারটা করতে হবে। তুফান কোন লেভেলের সিনেমা বা আমাদের সিনেমাকে কতদূর এগিয়ে নিয়ে যাবে না যাবে, এটা কিন্তু আপনারা দেখলে আপনাদের লেখনীর মাধ্যমে আপনাদের নিউজের মাধ্যমে কিন্তু সেটা দেশবাসীর কাছে পৌঁছাবে, আগ্রহ তৈরি করবে, তারা ভালো এসে সিনেমাটা দেখবে। সেই জন্য আপনাদের প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা এবং সেই সঙ্গে দাবি, এবং নিশ্চয়ই ভালো কিছু করার চেষ্টা যারা করছেন এখানে, যারা এই শুধুমাত্র এই কয়েকজন মানুষ আমরা বলছি, এই মানুষগুলোর মূল উদ্দেশ্য ছিল কিন্তু একটাই, প্রডিউসার লেভেল থেকে যার প্রডিউসার আছেন এখানে সাকিব ভাইয়ের কথা বলি অথবা আমরা যার যার ডিরেক্টর হিসেবে রায়ন রাজি, আমরা সবাই চেয়েছি যে বাংলাদেশে এমন কিছু হোক। সময়টা কিন্তু আমাদের হাতে, আমাদের অনুরোধে, আমাদের বাংলা সিনেমার মার্কেটটা কিন্তু অনেক বড় আন্তর্জাতিক, আমরা সেটাকে প্রপারলি আসলে ব্যবহার করতে পারছি না। আমরা যদি দুই বাংলার কথা চিন্তা করি, সারা পৃথিবীতে যত বাঙালি দর্শক আছে তাদের কথা চিন্তা করি, এখন চোখগুলো আমাদের আসলে দৃষ্টিভঙ্গিগুলো চেঞ্জ হয়ে গেছে। ইন্টারন্যাশনাল ফিল্ম আমরা দেখি, দেশি বিদেশি অনেক কিছু দেখি, তা সেই মাত্রায় হয়তো আমাদের বাজেট বা আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা ওইভাবে হয়তো তৈরি হয়নি, কিন্তু তৈরি তো আমাদেরকেই করতে হবে, এবং সেই তৈরি করার চেষ্টার জন্যই আমি কেন এই ছবিতে আমি ইনক্লুড হলাম। চাকরি ভাই রনি এবং রাফি যখন আমাকে বলবো যে আপনার সঙ্গে কথা আছে, আমি যখন দেখলাম সাকিব ভাইয়ের সঙ্গে আমার এর আগে যতবার দেখা হয়েছে কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামে অথবা কোনো প্রোগ্রামে, সেখানে ওনার কথাবার্তা শোনার পর আমার মনে হয়েছে যে উনি আসলে বাংলা সিনেমার জন্য ডেডিকেটেড একজন মানুষ, কোনো অভিনেতা না। আমরা অনেকেই ইন্ডাস্ট্রিতে কাজ করি, কিন্তু সেটা আমাকে করি শুধুমাত্র রুটি রুচির জন্য, কেউ করি সিনেমার স্বার্থে, কেউ করি শিল্পের স্বার্থে। এই মানুষটার সঙ্গে আমার যতবার কথা হয়েছে আমার মনে হয়েছে যে তার যত জনপ্রিয়তা, সর্বোচ্চ জনপ্রিয়তা বাংলাদেশে আছে, এটাকে যদি ঠিকঠাক মতো কাজে লাগানো যায় আমাদের সিনেমাকে চেঞ্জ করা সম্ভব, আন্তর্জাতিক মানে নেওয়া সম্ভব, এবং আমাদের আন্তর্জাতিক বাজারে আমাদের একটা বিস্তৃতি ঘটানো সম্ভব। সেই জায়গা থেকে যখন আমাকে তিনারা তিনজন ডাকলেন, রাফি তারপর সাকিব ভাই এবং রনি, তখন আমাকে যখন এই প্রস্তাবটা দেওয়া হলো আমি আসলে আগে থেকেই চেষ্টা করছিলাম, এবং আমার আর সাকিব ভাইয়ের যত আড্ডা হয়েছে খুব কম হয়েছে যদিও, কিন্তু সে আড্ডার ভিতরে কিন্তু মোটামুটি একটা জিনিসই সবসময় বের হয়ে আসছে যে আমাদের একসঙ্গে কাজ করা উচিত। এটা আমারও যেমন বিশ্বাস ছিল, এবং এটা একটা আমার জন্য কি বলবো, আমি একটা সুযোগ দিলাম।